খাটো খাটো আছে চুল, কানে তো আছে দুল, হাতে তে সোনার চুড়ি, চিকন পি তার ঘরে আছে না নাই। লম্বা লম্বা আছি চুল, কানে তো আছি দুল, হাতে তে সোনার চুড়ি, চিকন পিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হ্যারে মাইয়া মানুষ না, এটা হলো তুঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। আশ্চর্য অবস্থা কি, চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সাংলা চোখে তার যেন কোন জমিদার, মর্যাদা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ছোটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক, ওদিকে গেল দোচক মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হ্যারে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হায় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, কথা কোন ঠিকই ঠিক না, সবাই কল্পনা করতে থাকবে আল্লাহ তোমার হাবিবকে দেখি নাই, ওলামায়ে কেরামদের জবান থেকে শুধু তোমার হাবিবের কথা শুনেছি, তোমার বন্ধুর নাম শুনেছি, তোমার বন্ধুর আখলাকের কথা শুনেছি, গুণের কথা শুনেছি গো হাবিব, ও মাবুদ, কিন্তু তোমার হাবিবকে তো জীবনে একবার এই চর্ম চোখ দ্বারা তো আমাদের দেখার সুযোগ হয় নাই, যারা নবীর আশিকের পাগল হবে, আশিক হবে নবীর প্রেমিক হবে, নবীর দেখার আশায় সারা জিন্দগি নবীর চরিত্রগুলো খুঁজে খুঁজে আদায় করবে, নজর আমল নবীর আমল গুলো খুঁজে খুঁজে আমল করে করে জিন্দগি পরিবর্তন করার চেষ্টা করবে, যারা নবীর আশিক হবে নবীর প্রেমিক হবে তারা চিন্তা করবে না, জানি আল্লাহ নবী বিশ্ব নবী কেমন করে ঘুমাই দেন, আমিও আল্লাহর নবীর মতো ঘুমাবো, ঘুমানোর আগে বিশ্ব নবী কি আমল করতেন আমিও তা করব, ঘুম থেকে ওঠার পরে আল্লাহ নবী কি করতেন আমিও তা করব, আল্লাহ নবী ঘর থেকে বের হলে কিভাবে বের হতেন, বাজারে কিভাবে যাইতেন, রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন, খাবার কেমন করে খাইতেন, খাবারে পার বিশ্ব নবী কি করতেন, নবীর জিন্দগিটা খুঁজে খুঁজে দেখে দেখে জিন্দগিতে আল্লাহর নবীর চরিত্রগুলো ফিট করতো, যদি এর নামে হচ্ছে প্রকৃত আল্লাহ নবীর আশে, কথা কোন ঠিক কি ঠিক না, আর রাতের বেলা শুইয়া শুইয়া রব্বে করিমের কাছে দোয়া করবে, আল্লাহ জিন্দগিতে তোমার হাবিবকে দেখার সুযোগ হয় নাই, মাবুদ গো স্বপ্ন যোগে হলে একবার তোমার হাবিবের সাথে মোলাকাত করে দাও, আল্লাহ নবীকে জীবনে কোনোদিন দেখার সুযোগ হয় নাই, হবেও না, ও মাবুদ পকেটে টাকার এই সামর্থ্য নাই, রোজা আথার বিশ্ব নবী তো জিন্দা শহীদ আছে, একবারের জন্য হলেও রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও, বলবে কি বলবে না জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গে, সালাম আমি করব নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমার
নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি, আশায় আছে সম্বল নাই ও আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, নজরে বলেন ও মুসলমান যুবক ভাইরা, তুই তো বিশ্ব নবীর উম্মত, তুই তো আল্লাহর গোলাম, তোমার পাশে এত সুন্দর একটা মাহফিল লিখে দিয়া তুমি মুসলমানের সন্তান বিশ্ব নবীর উম্মত হয়ে তুমি বাজারে ঘুরতে পারো না, জোরে কোন ঠিক কি ঠিক না? ও বৃদ্ধ বাবাজিরা, তুমি তো বিশ্ব নবীর উম্মত হয়ে বাড়িতে বসে থাকতে পারো না, আরামের বিছানায় শুয়ে থাকতে পারো না, আল্লাহর নবীর নাম শোনার পর তুমি আরামের বিছানায় ঘুমায় থাকতে পারো না, তুমি যদি নবীর আশিক হও ইমাম মালিক থেকে শিক্ষা নাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সারা জিন্দেগি আল্লাহ নবীর প্রতিটা সুন্নতের উপর আমল করেছেন, শেষ বয়সে মদিনার মধ্যে অবস্থান করতেন, এক মুহূর্তের জন্য মদিনা থেকে বের হতেন না, যদি মদিনা থেকে বের হয়ে যায় যেই জমিনের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী ঘুমায় আছে, ইমাম মালিকের বড় স্বপ্ন আর আশা আল্লাহর নবী যেই মাটিতে ঘুমায় আছেন, আল্লাহর নবী যেই মদিনার জমিনের মধ্যে শুয়ে আছেন, আমার শেষ বয়সে যদি আমার মরণ হয় আমার কবরটাও যেন বিশ্ব নবীর জমিনের মধ্যে আমার কবর হয়, এই স্বপ্ন দেখতেন সব সময়। এই জন্য শেষ বয়সে মদিনা থেকে বের হন না, কারণ মদিনা থেকে বের হয়ে গেলে যদি মদিনার বাহিরে মরণ হয় তাহলে তো বিশ্ব নবীর জমিনে কবর হবে না, কিন্তু শেষ বয়সে আল্লাহর আশকর মায়ার মহাব্বতের কারণে মনের মধ্যে মাওলার আশকের ঢেউ উঠল, মাবুদ গো মদিনা থেকে বের হলে যদি মদিনার বাইরে আমার মরণ হয়ে যায় তাহলে তো রাসূলের জমিনে আমার শয়ন হবে না, মাবুদ গো এই বৃদ্ধ বয়সে আবার তোমার ঘর বাইতুল্লাহর জিয়ারত করতে মনে চায়, মনে চায় তোমার ঘরের গিলাপটা ধরে একটু কাঁদি, তোমার ঘরের চতুর্দিকে একটা চক্কর দেই সাতটা চক্কর দেই, হজ্জে বাইতুল্লাহ করার জন্য আবার মনের মধ্যে আল্লাহর প্রেম জেগে উঠছে, আবার মনে মনে ভাই এই বৃদ্ধ বয়সে যদি মদিনা থেকে বের হয়ে মক্কায় যায়, যদি মদিনার বাহিরে মরণ হয়ে যায়, যদি মদিনার জমিন আমার সোনা হয়, এই জন্য আল্লাহর কাছে দাবি করে আল্লাহ জানি না জিন্দেগিতে কতদিন হায়াত বাকি আছে, যদি জানতে পারতাম আমার জিন্দেগিতে কতদিন হায়াত বাকি আছে, এই সময়ের মধ্যে মদিনার থেকে বের হয়ে হজ করার সুযোগ আমার হবে কিনা, তাহলে তো আমি এই সুযোগে মদিনার জমিন ছেড়ে একটু মক্কার জমিনে গিয়ে তোমার ঘরটা জিয়ারত করে আসতাম, কত প্রেম আল্লাহর ঘরও যেতে মনে চায় আর মদিনাও থাকতে মন চায় না, মদিনার প্রেম কত। এই কথা চিন্তা করতে করতে ইমাম মালিক রহমতুল্লাহ ঘুমায় গেলেন, কি করলেন আপনারা কি বিরক্ত হইতেছে, কষ্ট লাগতেছে, কষ্ট আপনাকে লাগবো কা লাগে আমার না, এই যদি চা খাই তো আপত্তি আছে আপনার, অনেক জানি করছি ধুলাবালু লাগছে গলায় কাশ আসতেছে, অনুমতি আছে সবার সামনে খেতে অনুমতি নেওয়া লাগে, আপনাদেরকে নিয়ে খাই সবাই কি বলেন, তো সবাই হাত দেন একটু একটু করে সবাইকে দেই, অনুমতি আছে তো, তা আমি চাকাই আপনারা কি করবেন, সবাই একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে দুশ্মনী আসেনি তো জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে 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 সবাই এই দেওয়া শোনা, এই দেওয়া শোনা,
আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ জোরে লোড শেডিং মার্কা আওয়াজ হইতেছে লোড শেডিং মার্কা আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো হুকমে খুদা নবীর তরিকা হুকমে খুদা নবীর তরিকা সদা মেনে চলো আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ 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 আওয়াজ নাই সালাম দিয়ে মানুষের গায়ে জোর নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম মালিক ঘুমায় গেছে মনে আছে নি কি কল্পনা করতে করতে ঘুমাইলেন মাহবুব গো যদি জানতে পারতাম জীবনে আর কতদিন হায়াত বাকি আছে বাজারের যুবকেরা ভালো করে শোনো ও বাসাবাড়ির মা বোনেরা ভালো করে শুনে নাও বৃদ্ধ বাবাজিরা যারা দোকানপাটে বসে বসে চায়ের কাপে চুমুক দাও আর গল্প করতেছো ভালো করে শোনো ইমাম মালিক কল্পনা করলেন যদি জানতাম কতদিন জিন্দেগীর হায়াত বাকি আছে তাহলে তো এই সুযোগে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গিয়ে একটু ঘুরে আসতাম এই কল্পনা করতে করতে ইমাম মালিক ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের সামনে দাঁড়ায় পাঁচ আঙ্গুল দেখাই দিছে রওজা থেকে পাঁচ আঙ্গুল এই পাঁচ আঙ্গুল দেখার পরে আল্লাহ নবীর পাঁচ আঙ্গুল দেখার পরে ইমাম মালিকের ঘুম ভেঙে যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মালিক পেরেশান হয়ে গেছে আল্লাহর কাছে জানতে চাইলাম কতদিন আর হায়াত বাকি আছে স্বপ্ন যোগে বিশ্বনবী পাঁচ আঙ্গুল দেখাইলেন এর মর্ম তো বুঝতেছি না পাঁচ আঙ্গুল দ্বারা পাঁচ বছর নাকি পাঁচ মাস নাকি পাঁচ সপ্তাহ না পাঁচ দিন না পাঁচ ঘন্টা না পাঁচ মিনিট কিছুই তো বুঝতেছি না অস্থির অবস্থায় পায়চারি করতে লাগলেন কোন রকম রাত কাটাইয়া সকালবেলায় খাদেমকে পাঠাইলেন খাদেম তৎকালীন যুগে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলেন খাদেম যাও আল্লামা ইবনে সিরিনের কাছে যাও তার কাছে গিয়া বল আল্লাহর এক বান্দা আমার নাম প্রকাশ করবা না আল্লাহর এক বান্দা স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখছেন আল্লাহর নবীর স্বপ্ন যুগে পাঁচ আঙ্গুল দেখাইছে যুবক রে ভালো করে মন দিয়ে কথাটা শোনো পাঁচ আঙ্গুল দেখাইছে আল্লাহ নবী আল্লাহ ইবনে সিরিন আপনি তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা কর দয়া করে বলে দিন আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দেখাইয়া কি বুঝাইতে চাইলেন আল্লামা ইবনে সিরিন বলে আল্লাহর বান্দা স্বপ্নের ব্যাখ্যা পরে আগে জানতাম এই স্বপ্নটা কে দেখেছি এমন স্বপ্ন তো এই বর্তমান যুগে ইমাম মালিক ছাড়া তো এই স্বপ্ন দেখার যোগ্যতা আর কেউ রাখে না আল্লাহু আকবার বলে বলেন
খাদেম বলেন নাম বলা নিষেধ আছে, নাম বলা যাবে না, আপনি ব্যাখ্যা করেন। আল্লাহ ইবনে সিরিন বলেন আল্লাহর বান্দা রে স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে হয় আগে স্বপ্ন দ্রষ্টার নামটা আমার জানতে হবে। স্বপ্ন দ্রষ্টার নাম না জেনে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। যাও তুমি স্বপ্ন দ্রষ্টার নাম বলার জন্য অনুমতি নিয়ে আসো। খাদেম চলে আসলো ফিরে মদিনায়, ইমাম মালিককে ডেকে বলে ইমাম মালিক আমি গিয়েছিলাম স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য, তিনি বলেন নাই। বলেছেন নাকি নাম বলতে হবে, কে স্বপ্ন দেখেছি? তবে তিনি বলেছেন এমন স্বপ্ন তো ইমাম মালিক ছাড়া আর কেউ দেখার যোগ্যতা রাখে না। ইমাম মালিক বলেন খাদেম যাও স্বপ্ন দ্রষ্টার নাম আমি মালিকের নামটা বলে দিয়ে আসো, কারণ তুই তো জেনেই গেছিস, গোপন করে আর কোনো লাভ নাই। খাদেম দৌড়ায় চলে গেল, ইমাম মালিক স্বপ্ন দেখেছেন। আল্লাহ ইবনে সিরিন দয়া করে আবার ব্যাখ্যা দেয়া দেন। আল্লাহ ইবনে সিরিন বলে আল্লাহর বান্দা আল্লাহ নবী বিশ্ব নবী পাঁচ আঙ্গুল দেখাইয়া বুঝাইতে চাইলেন, হে মালে তুমি তো আল্লাহর কাছে জানতে চাইছো কতদিন দুনিয়ার জমিনে বাসবা, আর কত বছর দুনিয়ার জমিনে তুমি জীবিত থাকবা? ও মালিক তুমি কতদিন দুনিয়ার জমিনে বাসবা এই কথা জানার তো তোমার যোগ্যতা নাই, কারণ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঁচটা জ্ঞান এমন রাখছে, পাঁচটা ইলম এমন রাখছে, ওই পাঁচ জিনিসের ইলম আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা সেই ইলম দেয় নাই, আমি নবীকেও দেয় নাই। এই পাঁচ আঙ্গুল দেখাইয়া বিশ্ব নবী পাঁচটা যোগ্যতা পাঁচটা ইলমের দিকে আল্লাহর নবী ইঙ্গিত করেছেন। এর মধ্যে এক নাকটা হলো ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, ও মালিক পাঁচ আঙ্গুল দা আল্লাহ নবী ইমাম ইবনে সিরিন বলে খাদেম ইমাম মালিক কে বলে দিবা পাঁচ আঙ্গুল দ্বারা আল্লাহ নবী পাঁচ বছর বুঝায় নাই, পাঁচ মাস বুঝায় নাই, পাঁচ সপ্তাহ বুঝায় নাই, পাঁচ আঙ্গুল দ্বারা বিশ্ব নবী পাঁচ দিন বুঝায় নাই, পাঁচ ঘন্টাও বুঝায় নাই। আল্লাহ নবী বুঝাইছেন পাঁচটা আলেম এমন আছে যে পাঁচ জিনিসের আলেম আল্লাহ ছাড়া কারো কাছে নাই। এর মধ্যে একটা হলো মানুষ কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এই জন্য যে সকল যুবক ভাইরা বাড়িতে বসে আছে ওরা মনে হয় জানে আগামীকাল পর্যন্ত বাঁচবে, কথা কন। যে সকল বাবাজিরা ঘরে বসে আছেন তারা মনে হয় জানেন আগামীকাল সকালবেলা সূর্য দেখবে, জানি কিনা জোরে কন, কারোই কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকে রাত্রি বাবা সুন্দর স্বাস্থ্য সুস্বাস্থ্য নিয়ে তুমি জমিনের উপরে ঘুমায় গেলা, আর আমি বিছানায় ঘুমায় গেলাম, চোখটা বন্ধ করেছ সকালবেলা চোখ খোলার যোগ্যতা তোমার কাছে নাই। মৌতু কাসিন তুললো না সিং সারেব কবর বাইতিন কুল্লু না সিং দাখিল আই বারাদার জি জাহানাত রক্তানা যাব আজরাইল আখির দাদানা। যে কোন সময় নষ্ট ঘটনা বলার উদ্দেশ্য হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি নবীর জন্য সারা জিন্দেগি অর্পণ করলেন, শেষ বয়সে মদিনায় মরতেও চান মদিনার মধ্যে, মদিনার জমিনে রাসূলের জমিনে, এই জমিন থেকে একটু আল্লাহর ঘরের জিয়ারতের জন্য বের হতে চাচ্ছেন না, রাসূলের ইশকর মহব্বত এত অধিক ছিল আমাদের অবস্থায়, আমরা আল্লাহর নবীর আলোচনা শোনার জন্য আল্লাহ নবীর হাদিস শোনার জন্য এক মুহূর্তের জন্য এক দিনের জন্য এক সন্ধ্যার জন্য এক বিকালের জন্য নিজের ঘরটা ছেড়ে দিয়া দোকানে আড্ডা ছেড়ে দিয়া টেলিভিশনের গল্পটা ছেড়ে দিয়া
এক বিকেলের জন্য আমরা আল্লাহর নবীর এই মসজিদে আমরা আসতে রাজি না, কথা কোন ঠিকই ঠিক না। মুসলমান ভাইয়ারা আমার, এই রবিউল আউয়াল মাসে শিক্ষাই নয়, রবিউল আউয়াল মাসে আজকে আমাদের অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, অনেক বাবাদেরকে দেখা যায়, আজকের দিনে আনন্দ ফুর্তি করতে গিয়ে ঈদ উৎসব পালন করে রাস্তাঘাটের মধ্যে মিছিল বের করে, কিন্তু যুবক রে ও বিদ্ধ বাবাজিরা তুমি কি জানো না, আজকের দিনে যেমন করে বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসার কথা, 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসছেন এটা নিশ্চিত নয়। কোন কোন মুফাসসির ঐতিহাসিকগণ মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ নবী 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আসছেন, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কয় তারিখে দুনিয়ার জমিনে আল্লাহ নবী আসছেন এই তারিখটা সংরক্ষিত নয়, এর মধ্যে কয়েকটা মতভেদ আছে। কারণ আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করছেন এই সন্তানটা যে একসময় বিশ্ব নবী হবে এটা তো কেউ জানতো না দুনিয়ার জমিনের মানুষ, এই জন্য আল্লাহ নবীর জন্ম তারিখটা সংরক্ষণ করা হয় নাই। আল্লাহ নবীর জন্ম হওয়ার পরেও তৎকালীন সময়ে জন্ম দিবস পালন করার কোনো প্রথা দুনিয়ার জমিনে ছিল না, আল্লাহ নবীর জীবদ্দশায়ও কোনোদিন নিজের জন্ম দিবস পালন করেন নাই, আল্লাহ নবীর মৃত্যু দিবস মৃত্যুর পরেও সাহাবায়ে কেরামও জন্ম দিবস পালন করেন নাই, রসুলের জন্মদিন উৎসব পালন করেন নাই, সাহাবায়ে কেরামের যুগও হয় নাই, তাবেইনদের যুগও রসুলের জন্ম দিবস পালন করা হয় নাই, তবে তাবেইনের যুগও রসুলের জন্ম দিবস পালন করা হয় নাই, মুস্তাহিদিন আইমায়ে মুস্তাহিদিন কোনো জামানায় আল্লাহ নবীর জন্ম দিবসকে উপলক্ষে করে কোনো অনুষ্ঠান কোনো ফুর্তি কোনো আনন্দ ঈদ পালন করা হয় নাই, যার কারণে রাসূলের আগমনের তারিখটা ভালোভাবে সংরক্ষণ করা হয় নাই। কিন্তু সকল মুহাদ্দিসগণ মুফাসসিরগণ এই কথা বলেছেন যদি আল্লাহ নবীর আগমনের দিন 12 তারিখ, 13 তারিখ, 12 তারিখ, 9 তারিখ, 8 তারিখ বিভিন্ন মতভেদ আছে ব্যবধান আছে, কিন্তু আল্লাহ নবী 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে মৃত্যুবরণ করেছে এর মধ্যে কোনো সন্দেহ না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে একটা তারিখ, এই তারিখের মধ্যে আল্লাহ রাসূল আসছেন এটা অনিশ্চিত, কিন্তু গেছেন এটা নিশ্চিত। মুসলমান ভাইরা আবার 12ই রবিউল আউয়াল যদি ধরে নেই আল্লাহ নবীর দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন আমরা সবাই আনন্দিত উৎসাহিত অ মুসলমান, কিন্তু এই দিনে বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, এই জন্য কি আমরা আনন্দিত হব নাকি রসুলের বিরহে আমরা ব্যথিত হব? ঘরের মধ্যে যদি একটা সন্তান দুনিয়ার জমিনে নতুন করে একটা শিশুর জন্ম হয়, পরিবারের মধ্যে মিষ্টি বিতরণ হয়, বাবা খুশি, মা খুশি, নানা খুশি, নানি খুশি, নাতনি আসছে দুনিয়ার জমিনে, ঠিক ঠিক না জোরে কোন, একটা নাতি দুনিয়ার জমিনে আসছে আজকে, কিন্তু ওই দিনে যদি আবার বিকাল বেলায় সকালবেলা একটা নাতি দুনিয়ার জমিনে আসছে, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে ঘরে আনন্দ উৎসব, কিন্তু সন্ধ্যাবেলায় যদি তার বড় ভাই 3 বছর আর একটা শিশু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় মৃত্যুবরণ করে, তাহলে সকালবেলার আনন্দটা আর ঘরের মধ্যে দেখা যায় নিজরে ক, আগমনের আনন্দের চাইতে বিদায়ের বেদনা অনেক বেশি। ও মুসলমান যুবকরে তুমি কারো বুঝো না, ও বৃদ্ধ বাবাজিরা তুমি কারো বুঝো না, এই দিনে আল্লাহ নবী আসছেন যেমন আমরা আনন্দিত, কিন্তু এই দিনে আল্লাহ নবী আমাদেরকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে যেহেতু চলে গেছে, রসুলের বিদায়ের দিনে আমরা কেমন করে আনন্দ প্রকাশ করি, কথা কর ঠিক কি ঠিক, আর যাওয়াটা নিশ্চিত আসছে যে এটা তো কয়েকটা মতভেদ আছে ঠিক কিনা জোরে কর, নিশ্চিত রসুলের মরণের দিনে যদি আনন্দ প্রকাশ করো পরোক্ষ ভাবে রসুলের বিদায়ের উপরে আনন্দ প্রকাশ করা হয়ে যায় ঠিক কিনা জোরে কর, রাসূলের বিদায়ের খবর শুনলে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যেত, বিদায় হজের দিনে আল্লাহ নবী বিশ্ব নবী আরাফার ময়দানে মিম্বারের মধ্যে দাঁড়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা শোনায় দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ورضيت لكم الإسلام دينا
আল্লাহ নবী বিশ্ব নবী বলে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, আল্লাহ তাআলা আজকে দিন পরিপূর্ণ করে দিয়েছেন এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের জন্য আল্লাহ তাআলা দিন হিসাবে ধার্য করেছে। আল্লাহর নবী ও সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ঘোষণা দেব আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যেই দিন পরিপূর্ণ করে আমার কাছে পৌঁছাইলো, আমি তোমাদের কাছে দায়িত্ব পূর্ণ করতে পেরেছি কিনা জোরে কও। সকল সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণ আদায় করেছেন। আল্লাহর নবী সকলকে বললেন আমি দায়িত্ব আদায় করেছি, তোমাদের কাছে পৌঁছায় দিলাম, অতএব তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমরা সকলের দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত আগত যত মুমিন দুনিয়ার জমিনে আসবে, যত মানুষ আসবে, সকলের কাছে আল্লাহর এই দিন তোমরা পৌঁছায় দিবা। রাসূল যখন এই বক্তব্য দিলেন আজকে দিন পূর্ণ হয়ে গেছে, ময়দানের মধ্যে আনন্দের রোল পড়ে গেছে, আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। কেন আনন্দিত হয়েছেন? কারণ এই দিন এমনিতেই পূর্ণ হয় নাই, ইসলাম এমনিতেই পূর্ণ হয় নাই, সাহাবায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সম্পদ আল্লাহর পথে বিসর্জন দিয়ে এই দিনকে দুনিয়ার জমিনে জয় করেছেন, যার কারণে আল্লাহর ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়েছে। ঠিক কি না জোরে বলেন? এমনিতে দিন জিন্দা হয় নাই, পূর্ণ হয় নাই, এই দিনের জন্য কেউ নিজের ঘর বাড়ি ছেড়েছেন, ভিটে মাটি ছেড়েছেন, বাবাকে ছেড়েছেন, মাকে ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, তারপরে এই দিন কায়েম হয়েছে, পূর্ণ হয়েছে, গোটা ময়দানের মধ্যে আনন্দিত সবাই, সবাই আনন্দ উৎসব, দিন পূর্ণ হয়ে গেছে। কিন্তু মায়ের এক কন্যার মধ্যে একটা বুড়া বৃদ্ধ মানুষ হাও মাও করে কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই বুড়া আমার কেটা, আজকে দিন পূর্ণ হয়েছে, সকল মানুষ আনন্দিত, এই বৃদ্ধ মানুষটা আবার কি এই আনন্দের মুহূর্তে কান্না করতেছে। কয়েকজন সামনে আগায় গিয়া দেখলো ওই বৃদ্ধটা সাধারণ কোন মানুষ না, ও যে আল্লাহ নবীর বিশেষ সাহাবী, আল্লাহর প্রিয় পাত্র হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। দিন পূর্ণ হয়ে যাওয়ার কথা শুনে সকলে যখন আনন্দিত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কোনায় বসে বসে হাউমাউ করে কান্না করতেছে। সকল সাহাবায়ে কেরাম বলে আবু বকর, আল্লাহ নবী আমাদের উপরে দিন পূর্ণ হওয়ার ঘোষণা শুনাইলেন, সবাই আনন্দিত, তুমি কেন কাঁদো? সিদ্দিক আকবর ডাক দেব আল্লাহ নবী সাহাবীরা, দিন পূর্ণ হওয়ার অর্থ তোমরা বুঝো? কিছুই তো তোমরা বুঝতে পারো নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য। যেহেতু দিন পূর্ণ হয়ে গেছে, আল্লাহ নবীও দিন আমাদের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব বোধ আমাদের কাছ থেকে স্বীকার তিনি আনিস, এটা প্রমাণ করে আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময় চলে আসছে। আজকে দিন পূর্ণ হয়ে গেছে আনন্দের বিষয় না, এই আয়াতটা বোঝা যায় আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে আমাদের থেকে আমাদের নবী বিশ্ব নবীকে আমাদের প্রাণকে নিয়ে যাবে। আল্লাহ নবী যে দুনিয়ার জমিন থেকে আমাদেরকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে যায়, আল্লাহ নবী যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই বিদায়ের কথা শুনে আল্লাহর নবীর আশিক হয়ে উম্মত হয়ে আমরা কেমন করে আনন্দিত হতে পারি? সিদ্দিক আকবর এই কথা শুনে গোটা মাজারের রূপ পাল্টে গেল, যে সাহাবী এতক্ষণ আনন্দে উৎসব করতেছিল, হাসি খুশি করতেছিল, সিদ্দিক আকবরের কথা শুনে সবাই কান্না শুরু করে দিয়েছি। আরে আল্লাহ নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কার সাথে আমরা থাকব, কার চেহারার দিকে তাকাইব? কারণ আল্লাহ নবীর চেহারা এমন একটা চেহারা, তিন দিন পর্যন্ত যদি মুখের মধ্যে কোনো খাবার না জুটে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়া আল্লাহ নবীর চেহারার দিকে একটা নজর দিলে
তিন দিনের ক্ষুধার যন্ত্রণা আমাদের পূর্ণ হয়ে যেত। এমন একটা চেয়ার আমাদের থেকে চলে যাবে, ও মুসলমান কেমন পাগল ছিল আল্লাহ নবীর জন্য। উহুদের যুদ্ধের ময়দানে শয়তান যখন ঘোষণা করায় দিল, শয়তান যখন খবর ছড়ায় দিল আল্লাহ নবী শাহাদাত বরণ করেছে, ময়দানের মধ্যে সকল সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। কোন কোন সাহাবায়ে কেরাম তো অস্ত্র হাত থেকে ফেলে দিয়ে বললেন, যে বিশ্ব নবীর জন্য যুদ্ধের ময়দানে আসলাম ওই বিশ্ব নবী যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে আর যুদ্ধ করে লাভ কি। আবার কোন কোন সাহাবায়ে কেরাম প্রতিজ্ঞা করলেন, আল্লাহ নবী যেহেতু দুনিয়ার জমিনে বেঁচে নাই শাহাদাত বরণ করেছেন, তাহলে আমার জীবনটা রেখে লাভ কি, আমি আমার জীবনটা দিয়ে দিই। আরো অতি উৎসাহে আরো বেশি যুদ্ধ করা শুরু করলো। মদিনার মধ্যে সংবাদ পৌঁছে গেল, মদিনার সকল মহিলারা পাগলের মতো করতে বের হয়ে আসলো, মাদানের দিকে উহুদের মাদানের দিকে দৌড় শুরু করছে। প্রতিমধ্যে এক মহিলা মাদানের দিকে দৌড় দিচ্ছেন, সামনে এক সাহাবী পড়ছে, জিজ্ঞাসা করে আল্লাহ নবী সাহাবী রে যুদ্ধের ময়দানে কি খবর, আল্লাহ নবীর কি অবস্থা। সাহাবী বলি তোমার বেটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, বলে ইন্না লিল্লাহ, আগে বলো আমার নবীর কি অবস্থা। আরো কিছু দূর যাওয়ার পর আরেকজনকে জিজ্ঞাসা করলো আমার নবীর কি অবস্থা, সে বলে তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, বলে ইন্না লিল্লাহ, আমি তা শুনতে চাই না, বলো নবীর কি অবস্থা। আরেকজন বলল তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, বলে ইন্না লিল্লাহ, আমি তাও শুনতে চাই না, বলো আমার নবী বিশ্ব নবীর কি অবস্থা। তারপরে একজন সাহাবী এসে বলল আল্লাহর বান্দি অস্থিরতার কোনো কারণ নাই, আল্লাহর নবী এখনো যুদ্ধের ময়দানে বেঁচে আছে, দুনিয়ার জমিনে বেঁচে আছে, নিরাপদে আছে। এই সংবাদ শোনার পরে ওই মহিলাটা শান্ত হয়েছে। তাদের ছিল রসুলের বেদনা এত বেশি, রসুলের প্রেম এত বেশি, রসুলের বিরহ এক মুহূর্তের জন্য সইতে পারতেন না। রসুলের পাগল ছিলেন, আজকে আমরা রসুল যে দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, কিছু অবুজ মানুষ আজকে রসুলের ঐশ্ক আর ভালোবাসা প্রমাণের নামে তারা জিলাফি আর শিন্নি আর রাস্তার মধ্যে মিছিল করে করে আনন্দ প্রকাশ করে, আসলে এটা আনন্দ নয়, এটা রসুলের ঐশ্ক প্রমাণ নয়। রসুলের ঐশ্কের প্রমাণ হইতো যদি তুমি আনন্দ মিছিল বের না কইরা, তোমার প্রিন্সিপ চেহারাটাকে যদি আল্লাহর নবীর সুন্নতির দ্বারে দিয়ে একটু সাজাইতা, তাহলে হইতো আল্লাহর নবীর ঐশ্কের প্রমাণ। ঠিক কি না যে বলো, দেখবেন যারা দশটি জুলুস ঈদ মিলাদুন নবীর নাম দিয়ে মিছিল বের করতে দেশকের নামে, চেহারার দিকে তাকায় দেখবেন দাঁড়ি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না, দেখ কিসের আশক হইলো। রাসূল বলেছেন যারা দাঁড়ের মধ্যে খুন লাগায় যেন আমার কলিজার মধ্যে খুন লাগায়। কিয়ামতের মাঠে আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে না, সুপারিশ করবে না, যাদের মুখে দাঁড়ি নাই। একটা দাড়ি সুন্নাত নিয়ে যদি হাসরের মাঠে যাওয়া যায়, তাহলে আর রাসূল আল্লাহর নবীর শাফায়াত নিয়ে জান্নাতে যাওয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না। খাজা আজিজ হাসান নজরুল রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, আল্লামা শাহ শফারি থারুবি রহমাতুল্লাহ আলাইহি, আজাল্লে খলিফাদের মধ্যে একজন খলিফা খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি একদিন বলতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করায়, হিসাবের কাট করায়, আমল দেখতে চায়, আমি তো কিছুই দেখাইতে পারবো না, আল্লাহর নবীর সামনে আমি কিছুই বলতে পারবো না, আল্লাহর সামনে আমার কোন আমল আমি দেখাইতে পারবো না, তবে আমার এই মুখের দাড়িটা আমি আল্লাহর নবী আল্লাহর সামনে দেখায় ধরে ধরে বলবো, তেরে মাহবুব কি আরব শাবাহত লেকে আয়া হো, হাকীকত সুকুত কর দি বেসুরত লেকে আয়া হো, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন আমল করতে পারি নাই, কিন্তু তোমার নবী বিশ্ব নবী, তোমার হাবিব, তোমার বন্ধু,
তোমার বন্ধুর সুরত আকৃতিটা তো নিয়ে আসছি আল্লাহ, এই আকৃতিটা নিয়ে আসছি, এই আকৃতি আর সুরতটাকে তুমি হাকিকতার বাস্তবতায় তুমি পরিপূর্ণ পরিবর্তন করে দাও। এই কথাটা তো আমি কমপক্ষে আল্লাহর সামনে বলতে পারবো। ও যুবক পায়রা মুসলমান হারাম, আজকে আমরা রাসূলুল্লাহ রাসূলের ইশকের দাবিদার, রাসূলের মহব্বতের দাবিদার, কিন্তু রাসূলের সুন্নাত দাড়িটাও আজকে আমরা আমাদের মুখের মধ্যে আমরা নিতে পারি না। আজকে 12 রবিউল আউয়ালের মাহফিলে এই যুবক পায়রা মসজিদ থেকে আমি কয়েকজন যুবক চাই, আল্লাহর নবীকে যদি ভালোবেসে থাকো, আল্লাহকে যদি ভালোবেসে থাকো, কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারে পানি যদি পান করতে চাও, আল্লাহর নবীর সুপারিশ যদি দিতে চাও, এখান থেকে কয়েকজন যুবক চাই, আজকের মাহফিল থেকে নিয়ত করব আমার হাত ধরে ধরে, যারা আজ থেকে তোমরা আর কোনোদিন দাড়ি কামাইবা না, আসলে এমন কেউ যুবক দাঁড়ায় যাও এক মুহূর্তের জন্য, দাঁড়ায় শুনে চলে আসো, আমার হাত ধরে ওয়াদা করো, আজ থেকে আর দাঁড়ি কামাইবা না। কারা কারা যুবক দাঁড়ায় আসতো তারা আল্লাহু আকবার বলি ভাই, আল্লাহু আকবার বলি, আসেন আসো সামনে আসো সামনে আসো, নারায় তাকবীর নারায় তাকবীর, এই যুবক ভাইরা নিয়ত করে আসো আসো নিয়ত করে নিয়ত করে, ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আজ থেকে আমরা দাঁড়িতে হাত লাগাইবো না, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের সামনে দাঁড়ায় বলবো ইয়া রাসূলুল্লাহ তেরে মাহবুব কি ইয়া রব শাবাত লেকে আয়া হো হাকীকত উসকুতু কর দে মই সূরত লেকে আয়া হো, কারা কারা আসছে যুবক আসো আসো ইনশাআল্লাহ নিয়ত করে, ইনশাআল্লাহ এর উসিলায় আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি দিতে পারে, কি বারে জোরে বলেন, আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবে, নিয়ত করার দায়িত্ব আমাদের, পুরা করার দায়িত্ব কার জোরে কোন, আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, আর কে আসো 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 ইনশাআল্লাহ, নারা দেখে বলবেন না, দাঁড়া 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 দাঁড়াও দাঁড়াও ইনশাআল্লাহ, রাব্বুল আলামিন সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এই যুবক তুমি নিয়ত করছো আয় পড়ো ইনশাআল্লাহ, আল্লাহর নবীর জন্য আল্লাহর জন্য ইনশাআল্লাহ আজকের মাহফিল সার্থক, এই তিনজন যুবক যদি আজ থেকে নিয়ত করে একজন আর চারজন আর কোনোদিন দাড়ি কামাবে না ইনশাআল্লাহ, দাড়িতে হাত লাগাবে না, আসো আসো হাত দাও হাত দাও, রাব্বুল আলামিন তুমি একটি সাল্লা এই শালমদি মাহফিল থেকে এই চারজন যুবক আল্লাহ তোমার হাতে সুপর্দ করলাম, তোমার নবীর ইশকের প্রমাণ দিতে তার আজ থেকে নিয়ত করছে, আর কোনোদিন দাঁড়িয়ে হাত লাগায় না, সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন, রাব্বুল আলামিন আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করে নাও, তাদের মনের সকল নিয়তকে পুরা করো, আল্লাহ তুমি ইস্তিকামত দান করো, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে তুমি হায়াতে বেঁচে রাখবা আর কোনদিন তুমি তাদেরকে রাসূলের সুন্নাত থেকে তুমি সরাইও না, আমিন বলে মুসলমান ভাইরা, আমার আজকের মাহফিলের সবচেয়ে বড় চাহিদা হলো আজকের দিন থেকে আমরা এমন একটা শিক্ষা নিতে চাই, আল্লাহর নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে আসছেন, আমাদেরকে আল্লাহর নবী কি দিয়ে গেলেন, আমাদের জন্য কি রেখে গেলেন, আল্লাহর নবীর আগমনে শুধু আনন্দ ফুর্তি করলাম, সিন্নি খাইলাম, খিচুড়ি খাইলাম, জিলাপি খাইলাম, আর একটু আনন্দ ফুর্তি করলাম, 12 রবিউল আউয়াল আসলে শুধু সিন্নি খাইলাম, মিছিল করলাম, 12 রবিউল আউয়াল চলে গেলে আল্লাহর নবীকে ভুলে গেলাম, এর নাম মেশকো আর ভালোবাসা নয়, ঠিক কিনা জোরে কন, এই দিনের সবচেয়ে বড় চাহিদা হলো আল্লাহর নবীর প্রেম প্রমাণ করার জন্য, ভালোবাসা প্রমাণ করার জন্য রাসূল আমাদেরকে কি দিয়ে গেলেন, কি করতে বলে গেলেন, এইটাই সবচেয়ে বড় শিক্ষা আমাদের জন্য, ঠিক কিনা জোরে বলো, রাসূল কি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লাউ তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ নে বলে হে উম্মত দুনিয়ার জমিন থেকে আমি চলে গেলাম কিন্তু আমি এমনিতেই চলে যাই নাই, তোমাদের জন্য আমি দুইটা বস্তু রেখে গেলাম, কয়টা জোরে কন, এক নম্বর কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, এক নম্বর আল্লাহর কালাম আল্লাহর কোরআন, দুই নম্বর আমি তোমাদের জন্য আমার সুন্নতকে রেখে গেলাম, কি রেখে গেলাম জোরে কন, আল্লাহ নে কি রেখে গেছেন, সুন্নত রেখে গেছেন আর আল্লাহর কোরআন রেখে গেছেন, কোরআন আমাদের সামনে আছে না নাই, মার্কেটে আছে ঘরে নাই, কথা কোন ঠিকই ঠিক না, একটা সময় ছিল আমাদের ঘরে প্রত্যেকটা মুসলমানের ঘরে তাকের মধ্যে সুন্দর করে একটা গিলাফ দ্বারা মোড়ানো একটা কোরআন থাকতো,
আজকে আমাদের ঘরে অত্যন্ত যত্ন সহকারে চোখের উপরে ওয়ালের মধ্যে সুন্দর 18 থেকে 50-60 ইঞ্চি পর্যন্ত বড় বড় এলইডি টিভি আছে। ওই টিভির ধাক্কায় আজকে আমাদের ঘরের তাকের মধ্যে আজকে কোরআন খুঁজে পাওয়া যায় না। কথা কো ঠিক কি না? একটা সময় ছিল আমাদের মা বোনেরা সকল বেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া উজু করে আমার মা বোনেরা ফজরের নামাজটা আদায় করে যায় নামাজের মধ্যে বসে তাক থেকে সুন্দর করে কোরআনটা নামায়া গিলাপটা খুলে কমপক্ষে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করত। জোরে কণ্ঠে কি ঠিক না? কোরআনটা তেলাওয়াত করে তারপর রান্নার কাজ যাইতো, ঘরের কাজ যাইতো। আজকে সেই দিনটা নাই বাবা। ও পর্দালের মা বোনেরা আজকের দিনটা হলো এমন, রাতের বেলা যে সিরিয়ালটা ছুটে গেছে সকালবেলা 8টার পরে ঘুম থেকে উঠা ব্রাশটা আগে মুখে দেয়, এদিকে টান মারে ওইদিকে টান মারে, আরেক হাতে রিমোটটা ছেড়ে দিয়া রাতের কাজা হয়ে যাওয়া ওই কিরণ মারার সিরিয়ালটা আগে কাজা আদায় করে। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান ভাইয়ের আমার ও পর্দালের মা ও পর্দালের বোনেরা তুমি তো আব্দুল কাদের জিলানির মা, তুমি তো সুফিয়ান সাউরির মা, তুমি তো শাহজালী আমার রহমতুল্লাহের মা। ও মা বোনেরা তুমি যদি এখনো তোমার ঘরের মধ্যে কোরআনটা নিয়া যত্ন করে তাকের মধ্যে রেখে দিতে পারো, ওই কোরআনের তেলাওয়াত যদি নিয়মিত করতে পারো, আশা করা যায় ওই ঘরের মা বোনদের আমলের বরকত একদিন ওই ঘর থেকে কিরণমালা বের হয়ে যাবে, ওই ঘর থেকে একদিন বোঝনা সে বোঝনা বের হয়ে যাবে, স্টার জলসা বের হয়ে যাবে, জি বাংলা বের হয়ে যাবে, টেলিভিশন বের হয়ে যাবে। যদি বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী আমাদের দুইটা জিনিস রেখে গেলেন। আল্লাহ নবী চলে গেছেন এই বেশি রেখে গেলেন কি জোরে কন, কয় জিনিস জোরে কন, কয় জিনিস? এক নম্বর আল্লাহর কোরআন বলে কোরআনটা শুধু তেলাওয়াত করার জন্য রাখছি। কোরআনটা মানুষ মারা গেলে তিন দিনের মাথায় হাবের সব গয়না খতম করানোর জন্য কোরআন রাখছি। কথা কন, 40 দিন একটা খতম, মৃত্যুবার্ষিকীর দিন আরেকটা খতম, 12 রবিউল আউয়াল একটা খতম, মুহররম একটা খতম। এই খতম কইরা কইরা এই কোরআন দ্বারা টাকা খাওয়ার জন্য এই কোরআন নাজিল হইছে। যদি কন মুসলমান ভাইরা আমার এই জন্য নয়, এই কোরআন শুধু টাকা থাকবে না, এই কোরআন থাকবে তোমার জবানে, এই কোরআন থাকবে তোমার হাতে, এই কোরআন থাকবে তোমার সিনায়, এই কোরআন থাকবে তোমার কল্পনায়। তোমার প্রতিটা চলা, তোমার প্রতিটা বলা, তোমার প্রতিটা হরকত, প্রতিটা উচ্চারণ, প্রতিটা কদম, প্রতিটা নড়াচড়া, তোমার ব্যক্তি জীবনের প্রতিটা কাজ হবে কোরআন অনুযায়ী। যদি কোন কিসের অনুযায়ী? তোমার সমাজটা পরিচালিত হবে কোরআন অনুযায়ী, তোমার সমাজটা চলবে কোরআন অনুযায়ী, তোমার দেশটা চলবে কোরআন অনুযায়ী, সংবিধানটা হতে হবে কোরআন অনুযায়ী। যদি কোন ঠিক কি ঠিক না? এই ব্যক্তি জীবনে যেন কোরআন কায়েম করতে হবে, কোরআন আইন কায়েম করতে হবে। এই ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে গোটা দুনিয়ার জিন্দেগিটা কোরআন অনুযায়ী তুমি বাস্তবায়ন করতে পারো, তাহলে 12 রবিউল আউয়ালের দাবি পূর্ণ হবে। আল্লাহ নবী এই মাসে চলে যাওয়ার সময় আমাদের জন্য যে কোরআন লিখে গেলেন, এই কোরআনটা যদি আমি ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত কায়েম করতে পারি, এর আইনের ব্যবস্থা কায়েম করতে পারি, তাহলে এই মাসের হক আদায় হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? দুই নম্বর আল্লাহ নবী আমাদের জন্য কি রেখে গেলেন? সুন্নাত। সুন্নাত কাকে বলে? আল্লাহ নবী জীবনের প্রতিটা কাজ, কি কাজ কেমন করে করেছেন, আল্লাহ নবী কেমন করে খাইতেন, আল্লাহ নবী কেমন করে ঘুমাইতেন, আল্লাহ নবী বাথরুমে ঢোকার সময় কেমন করে ঢুকতেন, বের হওয়ার সময় কেমন করে বের হতেন, কেমন করে কথা বলতেন, কেমন করে রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষের সাথে কেমন করে কথা বলতেন, মানুষের সাথে কেমন করে লেনদেন করতেন, ব্যবসা বাণিজ্য কেমন করে করতেন, প্রতিটা কাজ যদি তুমি আল্লাহ নবী যেমন করে করতেন এমন করে করার নাম হলো সুন্নাত। কথা করেন ঠিক ঠিক না? আল্লাহ নবীকে দেখে দেখে সাহাবাই কারাম, খোলাফায়ে রাশিদিন কেমন করে কাজ করেছেন,
তাদের জিন্দগিটা কেমন করে সাজিয়েছেন, তাদের মতো করে আমার জিন্দগিটা সাজানোর নাম হলো সুন্নত। কথা কোন ঠিক কি ঠিক না মুসলমান ভাইরা? আমার আমার খানা খাওয়ার সময় সুন্নত আছে না নাই? ঘুমানোর সময় সুন্নত আছে না নাই? কথা বলার সুন্নত আছে না নাই? গোসল করার সুন্নত আছে না নাই? ওযু করার সুন্নত আছে না নাই? নামাজে সুন্নত আছে না নাই? ব্যবসায় সুন্নত আছে না নাই? লেনদেনে সুন্নত আছে না নাই? গোসের কারবারে সুদের কারবারে সুন্নত আছে না নাই? কথা কোন আছে? গোসের কারবারে সুন্নত আছে নাকি হারাম? যেরকম কিস্তি আদায় করার সময় মনে সুন্নত আছে, কিস্তি লওয়ার সময় সুন্নত আছে, মুসলমান ভাইয়ের আবার খানা খাওয়ার পরে সুন্নত আছে না নাই? কি খাওয়া সুন্নত এটা সবাই বুঝে? খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দাওয়াত দেওয়া সুন্নত কি সুন্নত না? দাওয়াত খাওয়া গ্রহণ করা সুন্নত কি সুন্নত না? এটা সবাই দাওয়াত খাওয়ার সুন্নত খুব বুঝে, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা খুব বুঝে। সহজ খুব বুঝি, এর মধ্যে নিজের লাভ আছে, মজা আছে, ওইটা সহজ, এটা বুঝি। কিন্তু নাস্তিক মুর্তাদা যখন সাহাবাগের মধ্যে আল্লাহ নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, ইন্টারনেটে কটূক্তি করে, আল্লাহ নবীর জন্য ইজ্জত বাঁচাবার জন্য ময়দান রক্ত দেওয়া জীবন দেওয়া সুন্নাত, যদি বলেন ঠিক কি ঠিক না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, কথা বলবেন সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে না নাই জেনে কর। সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধেনে যাওয়া, আর সুন্নাত হল পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তা সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুনায় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত রাষ্ট্র নায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ মরালি আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক কি ঠিক না সে কোন মুসলমান ভাইরা আমার শুধু খাবার দাবারের পর মিষ্টি খাওয়ার সুন্নতি সুন্নত নয় শুধু দাওয়াত খাওয়া দাওয়াত গ্রহণ করার নামে সুন্নত নয় লেনদেনের মধ্যে সুন্নত আছে না নাই ব্যবসা বাণিজ্যের মাঝে সুন্নত আছে না নাই মাপে কম দেওয়া কি সুন্নত নাকি হারাম জোরে কোন উপর দিয়া ভালো মাল দেখাইয়া ভিতরে একটা পচা মাল রিজেক্টের মাল দিয়া দেওয়া সুন্নত কি সুন্নত না জোরে কোন মুসলমান ভাইরা আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার নাম সুন্নাত সাহাবায়ে কেরামদের জীবনীটাকে দেখে দেখে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম সুন্নাত শুধু আরামের সুন্নতটা পালন করলেই হবে না কঠিন সুন্নতগুলো পালন করতে হবে জোরে কোন ঠিক কি ঠিক না যদি কঠিন সুন্নতগুলো তুমি বাস্তবায়ন করতে পারো তাহলে আল্লাহর নবীর মহব্বতের প্রমাণ হবে ও মুসলমান পোশাকের মধ্যে সুন্নত আছে না নাই জোরে কোন কথা কয় না জোরে কোন আছে না নাই পোশাকের মধ্যে সুন্নত আছে না নাই টাইট ফিট পোশাক পরে রাখে সুন্নত না সুন্নতের খেলাও আজকাল আমাদের পোশাকের এমন অবস্থা সিরিগো পোশাকটা সেরা এলাইয়া ঘুরে আর সেরার পোশাকটা সিরিগো দিয়া দিছে কথা কোন ঠিক ঠিক না মুসলমান ভাইরা আমার রাস্তা দিয়ে অনেক যুবকের হাতে পিছন দিক থেকে তাকাইলে বোঝা যায় না এটা কি সেরা না সেরি কথা কোন ঠিক ঠিক না অনেক সেরি অনেক মেয়েরা এমন ভাবে হাঁটে গলার মধ্যে তো একটা ওন্না আছে এটা তো আজকাল যুবকদের গলায়ও থাকে কথা কয় ঠিক ঠিক না যুবকরা আজকে আগে টি শার্ট পরতো এখন মেয়েরা টি শার্ট পরে যুবকরা আজকে শার্ট প্যান্ট পরতো বর্তমান যুগের মেয়েরাও শার্ট প্যান্ট পরে আছে না নাই জোরে কোন আগেকার মেয়েরা লম্বা লম্বা চুল লাগতো বর্তমানের মেয়েরা ছেলেদের মতো খাটো খাটো চুল লাগে কথা কোন ঠিক কি ঠিক না খাটো খাটো আছে চুল কানে তো আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন পি তার ঘরে আছে না নাই লম্বা লম্বা আছে চুল কানে তো আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন পি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি হ্যারে মাইয়া মানুষ না এটা হলো তুঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা কথা কোন ঠিক ঠিক না আর সেরিক অবস্থা কি চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো সাটো সাংলা চোখে তার যেন কোন জমিদার বর্জতা পায়ে দিয়ে কাঁধে এক বেগ নিয়ে ছোটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দোচক মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি হ্যারে পুরুষ মানুষ না মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায় আপা মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হায় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে কথা কোন ঠিক ঠিক না ও মুসলমান যুবক ভাইরা আমার তুমি আল্লাহ নবীর উম্মত দাবি করো আল্লাহ নবী মাথায় ডুবে দিতেন আর সুন্নতি পোশাক পরে হাঁটতো সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর আশিক ছিলেন মাথার মধ্যে আল্লাহ নবীর আশকির প্রমাণ চেহারার মধ্যে আল্লাহ নবীর আশকির প্রমাণ পোশাকের মধ্যে আল্লাহ নবীর আশকির প্রমাণ কথার মধ্যে আল্লাহ নবীর আশকির প্রমাণ প্রতিটা কর্মক্ষেত্রে আল্লাহ নবীর আশকির প্রমাণ দিয়া কাজে কর্মে আল্লাহ নবীর আশকির প্রমাণ দিয়েছে কাজে কর্মে আল্লাহ নবীর আশকির প্রমাণ দেওয়ার নাম হচ্ছে প্রকৃত আশক আর মহাব্বত মুমিন জুকাদান খুশি কাফে পায় নবী হো মুমিন জুফেদা নকশ কাফে পায় নবী হো হুজের কদম আজ ভি আলম কা খাজিনা গর সুন্নত নববী কি করে পেরবি উম্মত তুফা সে নকল জায়েগা ফির উসকা সফিনা নকশ কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী
দায়িত্ব আমাদের জন্য রেখে গেলেন। একটা হচ্ছে আল্লাহর কোরআন, দুই নম্বর আল্লাহর নবীর সুন্নাত। ওই সুন্নতটা সাধারণ কোন আমল নয়। যদি কোন বান্দা এই সুন্নত মেনে মেনে জীবন যাপন করে, এই সুন্নত তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মুসলমান ভাইরা, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নতকে আদায় করতে হবে। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী কেমন পাগল ছিলেন! আল্লাহ নবীর জবান থেকে কোন কথা বের হওয়ার আগে আগে আমল আমলে পরিণত করার জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহ নবীর রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নবীর সাথে দুইজন সাহাবী হাঁটতেছেন, একজন সাহাবীর হাতের মধ্যে স্বর্ণের আংটি দেখা যায়। স্বর্ণের আংটি পুরুষের জন্য হালাল না হারাম জোরে কন? আল্লাহ নবী ওই সাহাবীর হাতের দিকে বারবার তাকায়, তাকে আল্লাহ নবী বলে, আমার সাহাবী রে, স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম। যে পুরুষ স্বর্ণ ব্যবহার করবে তার অঙ্গ জাহান্নামে যাবে। আল্লাহ নবী যখন এই ঘোষণা শুনায় দিলেন, সাহাবী বারবার আঙ্গুলের দিকে তাকায়, আংটির দিকে তাকায়, কিন্তু আংটিটা খুলতেছে না। কিছুক্ষণ পর আল্লাহ নবী হাত বললেন, হাত ধইরা টান দিয়ে আংটিটা খুলে জমিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবী সামনে হাঁটতেছে, পাশের সাহাবীরা বলতেছে, আল্লাহ আমার ভাই, আল্লাহ নবী আংটিটা ছুঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, তোমার জন্য ব্যবহার করা হারাম, কিন্তু তোমার ঘরের মহিলাদের জন্য ব্যবহার করা তো হারাম নয়, তুমি পুরে নিয়ে আসো না কেন? মুসলমান ভাই, আমার ওই সাহাবী বলে, আমার ভাই, আল্লাহ নবী আমার হাত থেকে স্বর্ণ আংটি খুলে জমিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, টাকার লোভে, দুনিয়ার লোভে, দুনিয়ার মায়া, অর্থের মায়ায়, স্বর্ণের মায়ায় ওই সোনার আংটি কুড়ায় আনে, ঘরের মহিলাদের হাতে পড়াবার মতো সাহস আমার অন্তরে না। অর্থের পাগল ছিলেন না, দুনিয়ার পাগল ছিলেন না, আল্লাহ নবীর আদেশের পাগল ছিলেন। আল্লাহ নবী যা বলেছে সাথে সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতেন। আর একজন মুসলমান তো ততক্ষণ পর্যন্ত নবীর আশিক হতে পারবে না, প্রেমিক হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনটা আল্লাহ নবীর জন্য দেওয়ার জন্য তৈরি না হয়। কথা কোন ঠিকই ঠিক, এটা আমার কথা না, রাসূল বলছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ নবী শুনবি বলেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃতি বান্দার হতে পারবে না, যতক্ষণ না আমি নবী তোমার কাছে, তোমার সন্তান, তোমার মা বাবা এবং দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হই। মুসলমান ভাইরা, আমার আমার জানের চাইতে যদি আল্লাহ নবী আমার কাছে প্রিয় না হয়, আমার সন্তানের চাইতে যদি আল্লাহ নবী আমার কাছে প্রিয় না হয়, আমার পিতা মাতার চাইতে যদি আল্লাহ নবী আমার কাছে প্রিয় না হয়, ততক্ষণ পর্যন্ত মুসলমান তুমি প্রকৃতি বান্দার হতে পারবা না। সাহাবায়ে কেরাম আমাদের সামনে প্রমাণ রেখে গেছেন, আল্লাহ নবীর এক সাহাবী মহিলা, আল্লাহ নবী বললেন, যুদ্ধের জন্য যার কাছে যা কিছু আছে আমার সামনে তোমরা উপস্থিত করো। কেউ টাকা দিতেছে, কেউ মাল দিতেছে, কেউ চাটাই দিতেছে, কেউ তরবারি, কেউ ঢাল, কেউ ঘোড়া, যার কাছে যা কিছু আছে আল্লাহ নবীর সামনে উপস্থিত করতেছে। একটা মহিলা একটা কয়েক মাসে দুধের শিশু বাচ্চা আল্লাহ নবীর সামনে এসে উপস্থিত করল। আল্লাহ নবীর হাতে শিশু বাচ্চাটাকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনাকে দেওয়ার মতো আল্লাহর জন্য এই শিশু বাচ্চাটা ছাড়া আমার কাছে আর কিছু নয়। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দী, যদি তোর বাড়িটা যুদ্ধের কাজে আসত, একটা তীর বললাম দিতা যুদ্ধের কাজে আসত, একটা ঘোড়া দিতা তাহলে যুদ্ধের কাজে আসত,
যদি কোনো খাবারের বস্তুটা মুজাহিদের জন্য খাবারের কাজে আসতো, এই সন্তান দুধের শিশু বাচ্চা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, তার আমি কি করব? ওই মহিলা সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, যুদ্ধের ময়দানে যদি সামনের দিক থেকে কোনো দুশমন আপনার সিনার মধ্যে যদি তীর চালায়, আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে আপনার সামনে ধরে রাখবে? আল্লাহু আকবার, আল্লাহ নবী গো, বাম দিক থেকে তীর আসলে আপনি আমার সন্তানটাকে বাম দিকে ধরবেন, ডান দিক থেকে তীর আসলে ডান দিকে ধরবেন, যে দিক থেকে আক্রমণ আসবে আপনার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে আপনি অস্ত্রের সামনে ধরবেন, এইভাবে আমার সন্তানটা আপনার যুদ্ধের ময়দানে কাজে লাগবে। নিজের কোলে যা টুকরা সন্তানটা আল্লাহ নবীর জন্য কুরবান করে দিতেন, শুধু তাই নয়, নিজের জীবনটা পর্যন্ত আল্লাহ নবীর জন্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। উহুদের ময়দানে এক পাপিষ্ট কাফের আল্লাহ নবীর উপরে যখন তরবারি আঘাত করছে, আল্লাহ নবীর ওই টুপিটা লৌহ মর্মটা ফেটে, শিরশ্ছেদটা ফেটে, দুইটা লোহার কড়া আল্লাহ নবীর কপালের মধ্যে ডেবে গেছে, আল্লাহ নবীর চেহারা আরো বেবে রক্ত বের হইতেছে। হযরত সিদ্দিক আকবর আল্লাহ নবীর পাগল দৌড়ে আসলো ওই লোহার কড়া খোলার জন্য, সামনে দিয়ে হযরত আবু বাইদ আব্দুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় বলে, আবু বকর, এই সুবর্ণ ফজিলতের কাজ করার সুযোগটা আমি হাতছাড়া করতে কোনোভাবেই চাই না, দূরে সরে যাও, আমাকে সুযোগ দাও। এই কথা বলে আবু বাইদ আব্দুল জাররাহ আল্লাহ নবীর ওই কপালের কড়া খোলার জন্য নিজের দাঁতকে ব্যবহার করলেন, নিজের দাঁত দ্বারা কামড় দিয়ে আল্লাহ নবীর চেহারা থেকে যখন কড়া খুলতেছিলেন, প্রথম কড়াটা খোলার সাথে সাথে আল্লাহ নবীর কপালে একটা কড়া খুললো, আর আবু বাইদ আব্দুল জাররাহ একটা দাঁত ভেঙে গেল, আরেকটা কড়া খুললেন, আরেকটা দাঁত ভেঙে গেল, আবু বাইদ আব্দুল জাররার দাঁত বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, আল্লাহ নবীর চেহারা বেয়ে বেয়েও রক্ত পড়তেছে। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু সামনে আগে আসলেন, আল্লাহ নবীর চেহারার মধ্যে যে রক্তগুলো বের হয়ে গড়ে গড়ে পড়তেছে, মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে আল্লাহ নবীর ওই চেহারা রক্তগুলো সব খেয়ে ফেলেছে। আল্লাহ রে বললেন, ও মালিক, যেই বান্দার শরীরের মধ্যে বিশ্ব নবীর রক্ত, যেই বান্দার শরীরের সাথে আমি নবীর রক্ত মিশ্রিত হয়েছে, ওই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। মুসলমান ভাইরা, আমার শুধু তাই নয়, এক পর্যায়ে যখন আল্লাহ নবীর আক্রমণ করতে করতে একজন কাফের আল্লাহ নবীকে চতুর্দিক থেকে কাফেরা যখন বেষ্টন করে নিয়েছে, আল্লাহ নবীর গায়ের মধ্যে তীর নিক্ষেপ করতেছে, হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সামনের দিক থেকে জড়ায়া ধরলেন, যে দিক থেকে তীর আসে ওই দিক থেকে নিজের পিঠটা দিয়ে দেন, আল্লাহ নবীর গা যেন কোনো আঘাত লাগতে না পারে। ও মুসলমান, হযরত আবু দাজানা আল্লাহ নবীকে জড়ায়া ধরে আছে, আল্লাহ নবীকে জড়ায় ধরে আছে, ওই দিক থেকে কাফের মুশরিকরা আল্লাহ নবীর উপরে যে তীর নিক্ষেপ করতেছে, ওই তীরগুলো আবু দাজানার পিঠের মধ্যে সব বিঁধতেছে, আল্লাহ নবীর সিনা সাথে সিনা লাগাইয়া আবু দাজানা আল্লাহ নবীকে ধরে আছেন, হঠাৎ করে আবু দাজানা আল্লাহ নবীর সিনার থেকে পেটটা একটু দূরে সরায় এক গ্যাপ তৈরি করে দিলে, আল্লাহ নবী ডাক দেওয়া আবু দাজানা, কেন তুমি দূরে সরে গেলা? আবু দাজানা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী গো আমার পিঠ থেকে আমার একটা তীর ঢুকেছে, তীর দিয়া তীরটা ঢুকে আমার পেটের দিক থেকে বের হয়ে গেছে। আমি যদি আমার পেটটা আপনার সিনার সাথে লাগায় রাখি আমার ভয় হয় না জানি ওই পেট দিক থেকে তীর বের হয় আপনার সিনার মধ্যে লেগে যাক, এই জন্য আমি আমার পেটটাকে দূরে সরাই দিয়েছি। মুসলমান ভাই আমার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর জন্য এমন করে জীবন দিয়ে জান দিয়ে নবীর ইশক আর প্রেম ভালোবাসার প্রমাণ দিয়েছে। যেই সাহাবায়ে কেরাম নিজের জীবন দিল, সম্পদ দিল, নিজের জান দিল, মাল দিল, সন্তান দিল, পিতা মাতাকে কুরবান করে দিল আল্লাহ নবীর প্রেমের জন্য, আল্লাহ নবীর ভালোবাসায় মায়ায় মক্কার মধ্যে সকল ধন সম্পদ বাড়ি ঘর আত্মীয় স্বজন এমনকি সন্তান স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে দিয়া হিজরত করে মদিনায় চলে আসছে নবীর পাগল হয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ হিজরতের পূর্বের কথা, হিজরতের পূর্বে মুসলমান হয় নাই আল্লাহ নবীর সাহাবী আবু বকর মুসলমান হয়ে তো আল্লাহ নবীর সাথে হিজরত করে মদিনায় চলে আসছে, কিন্তু সন্তান আব্দুল্লাহ এখনো মুসলমান হয় নাই। উহুদের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্তান মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে বদরের ময়দানে মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়েছিল। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলে বাবা বদরের ময়দানে আমি যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিলাম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আপনার সামনে পড়ে গিয়েছিলাম, আপনি আমার সামনে পড়েছেন এজন্য আমি দূরে সরে যাই, কারণ না জানি যুদ্ধ করতে করতে আমি সন্তানের তরবারি আঘাত আপনি বাবার উপরে পড়ে যায় এই জন্য আমি দূরে সরে যাই। হযরত সিদ্দিক আকবর ডাকতে বলে আব্দুল্লাহ আল্লাহর কসম করে বলি ওই মুহূর্তে যদি তুমি আমি তোমার সামনে পড়লে তো তুমি আমাকে হত্যা করার ভয়ে দূরে সরে গেছো, কিন্তু যদি তুমি ওই মুহূর্তে বদরের ময়দানে আমার সামনে তুমি সন্তান করতা কাফেরের পক্ষ হয়ে আসার কারণে আমি বাবা হয়ে সন্তান তোমার কল্লা কেটে দিতা। মুসলমান ভাইরা আল্লাহ নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন, সন্তানের জীবন নেওয়ার জন্য তৈরি ছিলেন, পিতামাতার জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন, দুনিয়ার সব কিছু ছাড়তে তৈরি, কিন্তু আল্লাহর নবীকে ছাড়তে তৈরি নয়। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান ভাইরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে দুনিয়ার জমিনে যে যত বড় রসুলের আশক আর আশেকের দাবি করে তার ভিতরে এই রসুলের সবচেয়ে বড় দুশ্মনী দেখা যায়। কথা কোন ঠিক ঠিক না? আমাদের দেশে বহু আশিক রসুল আছে, রসুলের আশিক দাবি করে অনেক পীর আছে, নিজেকে আশিক রসুল দাবি করে আছে বেলাই যে কোন আশিক রসুল দাবি করে অথচ জীবনে একবারের জন্য রয়ে যায় নাই মদিনার জমিনে গিয়ে আল্লাহর নবীর রওজাতে একবার জিয়ারত করে নাই। রসুলের ইশক আর ভালোবাসা সুন্নাত দ্বারা প্রমাণ করতে হয়, বড় বড় পেট হইলে শুধু রসুলের আশে খাওয়া যায় না। জোরে কোন ঠিক ঠিক না? মুসলমান ভাইরা আমার এই জন্য যাদের উপর হাত ফরজ হয়েছে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার পরে রসুলের রওজাটা একবার জিয়ারত করে আসতে হবে, জোরে বলেন ঠিক ঠিক না? মুসলমান ভাইরা আমার এই জন্য দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আমার জীবন যেতে পারে, সন্তান যেতে পারে, সম্পদ বে হতে পারে, সময় বে হতে পারে, কিন্তু রসুলের সুন্নত কোনদিন ছাড়া যাবে না। জোরে কোন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ার জমিনে আল্লাহর নবী আমাদের জন্য যাওয়ার পূর্বে দুই জিনিস শিখে গেছেন, আল্লাহর আল্লাহ তাআলার কিতাব কোরআন, এই আল্লাহর কোরআনকে মানতে হবে, আতাত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আর
আল্লাহ নবীর সুন্নত গুলো মেনে মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রতিটা কাজে শোয়ার সময় শোয়ার সময় যদি ওযু করে যাই সূরা কেরাত দিয়ে একটা পারে, এগুলা যদি একটু পরে শুই, ডান কাত হয়ে উত্তর দিকে মাথা দিয়ে যদি পশ্চিম দিকে কেবলামুখী হয়ে শুই, তিনবার বিস্তারা ঝাড়ু দিয়ে শুই, এটা কষ্ট হবে জোরে কথা বলুন, কষ্ট হবে? টয়লেটে ঢোকার সময় যদি ডান বাম পা দিয়ে ঢুকি আর ঢোকার আগে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, রাসূলের সুন্নাত জিন্দা হয়ে গেল। যে কোনো কাজ করার ক্ষেত্রে তুলনামূলক যেটা ভালো কাজ এটা ডান দিক থেকে শুরু করা, তুলনামূলক যেটা মন্দ এবং ছোট ওইটাকে বাম দিক থেকে শুরু করা। ঘর থেকে বের হব আমি, ঘর থেকে বের হওয়ার সময় ইনশাআল্লাহ আমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বের হই, গাড়িতে উঠতেছি তো দোয়া পড়ে, গাড়িতে উঠে দোয়াটা পড়ি, রিকশায় চড়তেছি, প্রত্যেকদিন প্রতি মুহূর্তে রাসূলের সুন্নতগুলো খুঁজে খুঁজে আদায় করলে তো রাসূলের সুন্নত জিন্দা হয়ে যাবে। ঠিক কি না? ধরে কোন রাসূলের সুন্নত ছাড়া রাসূলের ভালোবাসা প্রমাণ করা যাবে না। আজকে আমাদের কাছে সব আছে, রাসূলের সুন্নাত রাসূলের ইশক আর ভালোবাসা বলতে আমরা শুধু খিচুড়ি খাওয়া আর সিন্নি খাওয়াটা মিলাত করাটাই বুঝি, কথা কোন ঠিক কি ঠিক না? যারা 12 রবিউল আউয়ালে মিছিল করে, জশনে জুলুস করে, ঈদ পালন করে, আমি কসম করে বলতে পারি কাফফারা দেওয়া লাগবে না, ওই মিছিলের মধ্যে তাকাইলে 10টা লোকও খুঁজে পাওয়া যাবে না যাদের জিন্দেগিতে গোটা শরীরের মধ্যে রাসূলের সুন্নাত আছে, কথা বল ঠিক কি ঠিক না? আর রাসূলের ভালোবাসা আর স্মরণ তো শুধু রবিউল আউয়াল মাসে হবে না, এটা সারা জিন্দেগি হবে, সারা জিন্দেগি প্রতিটা কদমে কদমে প্রতিটা কাদে কাদে রাসূলের একটা সুন্নাত সালাম, এটা তো উঠেই গেছে আমাদের থেকে। আমরা মনে করি ইমাম সাহেব মনে করে আমাকে শুধু মুসল্লি সালাম দিব, সভাপতি মনে করে আমাকে ইমাম সাহেব সালাম দিবে, মেম্বার সাহেব মনে করে আমাকে জনগণ সালাম দিবে, না সবাই সবাইকে সালাম দিবে, বড়রা মনে করে ছোটরা আমাকে সালাম দিবে, না ছোটরাও বড়কে দিবে, বড়রাও ছোটকে দিবে, ধনী গরিবকে দিবে, গরিব ধনীকে দিবে, নেতায় প্রজাকে দিবে আর সাধারণ মানুষও নেতাকে দিবে, সবাই সবাইকে সালাম দিবে, শুদ্ধভাবে সালাম দিবে। কিভাবে কিভাবে দিবেন সালাম? সালাম আলাইকুম, এভাবে আসসালামু আলাইকুম, এভাবে কেউ সামেলায় কেউ সালামেলায়, সালাম নেই, সালাম হয় বিশুদ্ধভাবে কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার সময় অনেকে হাত উঠায়, কিভাবে উঠায়? সালামু আলাইকুম, সালামের আদবের মধ্যে হাত উঠানো নাই, হাত উঠায় কখন অনুমতি আছে? একজন মানুষ অনেক দূরে আপনার আওয়াজ শুনবে না, এখন আপনি সালাম দিয়েছেন কিনা সে বুঝতে পারবে না, এই জন্য মুখে উচ্চারণ করতে হবে, সাথে সাথে হাত উঠে একটু ইশারা দিবেন আমি আপনাকে সালামটা দিয়েছি, কথা বুঝে আসছে? এই জন্য এই সুন্নত গুরু যদি আমরা খুঁজে খুঁজে আদায় করি তাহলেই তো রসুলের প্রাণ ঠান্ডা হবে। রসুল যে দিন আমাদের কাছে রেখে গেছেন, দিন মিটে যাচ্ছে, রসুলের সুন্নত জিন্দার মাধ্যমে এই রসুলের দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমার অগোছালো কিছু কথা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিন, এবং সহি সহি কথাগুলো আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। হুজুর চলে আসছে, হুজুরকে সামনে রেখে কথা বলাটা বেয়াদবি, এই জন্য হুজুরের কাছে আমি নিজেও দোয়া চাই, অসুস্থতার কারণে আমি কথা বলতে কষ্ট হয়, আল্লাহ পাক যেন সেহাত দান করেন, আল্লাহ পাক যেন আফিয়তের সাথে রাখেন, হেদায়েত নসিব করেন, এবং বলা কথাগুলো সবার আগে আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।